জামালপুরে ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূলে অভিযান শুরু করেছেন প্রকৃতি প্রেমী শিক্ষক অধ্যাপক হাসমত আলী। পরিবেশ ও প্রকৃতিকে রক্ষায় পার্থেনিয়াম নির্মূলে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এই প্রকৃতি প্রেমী। আলিমাল রাজের রিপোর্ট। সবুজ গাছের মধ্যে ছোট ছোট ফুলগুলো দেখা মাত্রই যে কারো দৃষ্টি আটকে যাবে। সড়কের পাশে এ সৌন্দর্য উপভোগ করে থাকেন অনেকেই, কিন্তু কজনই বা জানেন এটি আসলে ফুলের গাছ নয়, মূলত এটি পার্থেনিয়াম, যা ক্ষতিকর আগ্রাসী উদ্ভিদ। সরিষাবাড়ির জগন্নাথগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছেশ্রমের উদ্যোগে পরিবেশের জন্য মারাত্মক হুমকি এই পার্থেনিয়াম নির্মূলে অভিযান হয়। আমরা এই গাছ সম্পর্কে আগে জানতাম না। আমরা আমাদের এলাকার হাসমত সারের মাধ্যমে এই গাছের ক্ষতিকর সম্পর্কে আমরা যা জানতে পারছি, আমাদের মানব দেহের ক্ষতি করে এবং গবাদি পশুর ক্ষতি করে থাকে এবং ফসলের 90% ফসল উৎপাদন কমিয়ে দেয়। সবাই মিলে একত্রিত হয়ে এর নির্মূল করার জন্য আমরা তার সহযোগিতা করতেছি। পার্থেনিয়ামের বীজ ছোট ও হালকা হওয়ায় বাতাসের মাধ্যমে সহজে ছড়িয়ে পড়ে এবং দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। একটা গাছ, এটা ক্ষতিকর পার্থেনিয়াম, এটা 4 মাসে 3 বার ফুল দিয়ে 4 থেকে 15 হাজার পর্যন্ত বীজ হতে পারে। এটা বাতাসের মাধ্যমে মানুষের সংস্পর্শে এলে চর্মরোগ, অ্যালার্জি হতে পারে। যদি ফুসফুসে প্রবেশ করে তাহলে ব্রঙ্কাইটিস, হাঁপানিক, শ্বাসকষ্ট, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। পরিবেশের বিপর্যয় রোধে ক্ষতিকর পার্থেনিয়াম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন সংশ্লিষ্টরা। আলিমাল রাজি, চ্যানেল আই।